সারাটা দিন কাজ বিশ্রাইছি, কেউ কোথাও কোনো কাজ দেয় না। একটু আগে পুলিশে দাবার দিয়েছে, ধরতে পারলে মনে জেলেই যাইতে। আচ্ছা আচ্ছা, আপনি আপনি প্লিজ কান্না করেন না। আপনি আপনি আমাকে ডিটেইলে বলতে পারেন কি হয়েছে আপনার সাথে? দেখেন, আমিও একজন বাংলাদেশি, আপনি চাইলে আমার উপর ভরসা রাখতে পারেন। হ্যাঁ, নাম কি? লিয়াকত। লিয়াকত, কাজ দরকার না? সবাই একটা কাজ দরকার। পাসপোর্ট আছে? ওয়ার পারমিট? হ্যাঁ, আরে কাগজপত্র আর পাসপোর্ট আছে? তোমার কাছে কি বাত আছে? আরে টাকা টাকা আছে? তখন সময় দিলাম না বেটা। রোদ বৃষ্টি ঝরে কত যন্ত্রণা বুকে পুড়ে জীবনের কাছে মানিহার। কেউ কিছু না জানো, কেউ কিছু না বুঝো, কবহেলা গোচরে বছর করি পার। What job? What job? No job. Go. No job. To go. Get the hell out of here. তোর কথা আব্বা, তোর মায় হোনার পর কানতে কানতে শেষ আব্বা। কোনোভাবেই আব্বু মুই তোর মায়ের সামাল দিতে পারি নাই। এই শোনো, তোমার পোলা ফোন দিছে। আব্বু তোর মায়ের লাগে একটু কথা কও। ওই ফোন কথা কইতে পারমু না আব্বা। কথা কও আব্বু, তোর মায়ের লাগে একটু কথা কও। বিদেশ দিয়ে ফোন দিছি তো আব্বা, ওই মেলা টাকা কাটে আব্বা। মুই পরে ফোন দিব না আব্বা। আসসালামু আলাইকুম। প্রবাস জীবন কি নিদারুণ, শুধু প্রবাসী জানে। ওকে যতই দেখো হাসি তার কষ্ট প্রাণে। Khirai khub khang khub What happened to you? আপনি আপনি কি বাংলাদেশি? কি হয়েছে আপনার? এরকম কাঁদতেছেন কেন? হ্যাঁ, আপনি প্লিজ একটু শান্ত হন। আপনি আমাকে বলেন কি হয়েছে আপনার? ওই একজন অবৈধ প্রবাসী এই দেশে। মোর পাসপোর্ট নাই, কাগজপত্র নাই, সারাটা দিন কাজ বিশ্রাইছি, কেউ কোথাও কোনো কাজ দেয় না। একটু আগে পুলিশে দাবার দিয়েছে, ধরতে পারলে মনে জেলেই যাইতে। আচ্ছা আচ্ছা, আপনি আপনি প্লিজ কান্না করেন না। আপনি আপনি আমাকে ডিটেইলে বলতে পারেন কি হয়েছে আপনার সাথে দেখেন আমিও একজন বাংলাদেশী আপনি চাইলে আমার উপর ভরসা রাখতে পারেন হ্যাঁ আপনি আপনি আছেন আমার সাথে হ্যাঁ ভয় পাওয়ার মানে কোনো কিছু নেই আপনি আমাকে বিশ্বাস করতে পারেন আমি আমি আপনাকে সাহায্য করব আপনি আসেন আমার সাথে আসেন উঠেন উঠেন আসেন আপনি আপনি মোটেও ভয় পাবেন না আমি আমিও একজন বাংলাদেশী আসেন না কিচ্ছু হবে না আমি আছি আপনার সাথে আপনি আমাকে বিশ্বাস করতে পারেন হ্যাঁ আসেন আমার সাথে আসেন আচ্ছা এই যে আপনি একটা অচেনা শহরে এরকম পাসপোর্ট ছাড়া ঘুরছেন আপনি জানেন এটা কত ডেঞ্জারাস কিছু ভেবেছেন কি করবেন আচ্ছা আপনি আমাকে সত্যি করে মন থেকে একটা কথা বলেন তো আপনি এখন কি চান মইমার আব্বা আমার চেহারা দুগ্গা একবার সামনাসামনি দেখা চাই এখন তো চাইলেও আপনি আপনার আব্বা আমাকে সরাসরি দেখতে পারবেন না আপনার কাছে তো পাসপোর্ট নাই আপনি তো এখানকার লিগেল ইমিগ্রেন্টও না আপনি দেখছেন যে আপনি পাসপোর্ট ছাড়া একটু আগে আপনাকে পুলিশে ধরলো কি একটা মানে ব্যাপার হয়ে গেল আপনি যেখানেই যাবেন আপনাকে পুলিশ এরকম করে ধরবে আপনার একটা পাসপোর্ট লাগবে কিন্তু এটা অনেক কঠিন কাজ এত সহজ না অনেক সময় লাগবে এটার জন্য আচ্ছা কিছু একটা ভাবি কিছু একটা হবে ফর শিওর আপনি আপনি আসেন